নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও নিয়ে চলে এসেছি একটি ভৌতিক গল্প, যে গল্প শুনে ভয় থেকেও বেশি আপনাদের মুখে কিন্তু একটা হাসি চলে আসবে, খুব সুন্দর একটা হাসি, সেটা গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি। তো কী নিয়ে ভৌতিক গল্পটা? দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানে আপনারা যেতে চান? হ্যাঁ, আমরা অনেকেই আছি দিদি নাম্বার ওয়ানে যেতে চাই, বাট সবার স্বপ্ন পূরণ হয় না, খুব সিলেক্টেড কয়েকজনেরই ডাক পড়ে, তো স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। এইরকম চার জনের স্বপ্ন ছিল দিদি নাম্বার ওয়ান যাওয়ার, কিন্তু তাদের না স্বপ্নটা পূরণ হলো না। তার আগেই তারা ভবসাগরের লীলা সাঙ্গ করে ভগবানের উদ্দেশ্যে, মানে ভগবানের সেই অজানা দেশে পাড়ি দিয়েছিলেন। তারাই এখন আসতে চান দিদি নাম্বার ওয়ানে। চলুন তো শুনে নিই ব্যাপারটা কি। রচনাদি, ও রচনাদি, কত ঘুমবে, ওঠ ওঠ। রচনাদি নাকি সুর শুনে জেগে বসল। ঘরে কাউকে দেখতে পারছে না, অথচ তার স্পষ্ট মনে হয়েছে কেউ যেন রচনাদি বলে ডেকে উঠল। ভালো করে তাকিয়ে যখন আবার ঘুমোতে যাবে, আবার সেই কণ্ঠস্বর, রচনাদি, ও রচনাদি, আমাদের একটি আর্জি আছে। জীবিত দশায় তো দিদি নাম্বার ওয়ানে আমরা যেতে পারলুম নে। আমরা চার পিতনি দিদি নাম্বার ওয়ানে যেতে চাই গো, দাও না গো একটা চেনান্স। এবার রচনাদি ভয় পেতে শুরু করলো, কারণ ঘরে কেউ নেই, কিন্তু বক্তা যে ঘরেই উপস্থিত তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সেই ভদ্রমহিলা, মানে চন্দ্রবিন্দু ভদ্রমহিলা বলে উঠলেন আবার, কত চেষ্টা করেছিলাম, আপনারা তো আমাদেরকে ডাকলেনই না, এখন না হয় আমাদেরকে নিয়ে একটা এপিসোড করে ফেলুন, দেখবেন হুড়মুড় করে আপনাদের টিআরপিও কেমন বেড়ে গেছে। দিদি নাম্বার ওয়ানের দিদি তো বললেন মহাফ্যাসাদে, মানে মনে মনে কিন্তু উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কিন্তু এখনকার মতো এদেরকে শান্ত করতে হবে। রচনাদি তাই নিজের বুদ্ধি খাটিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি পরিচালকদের সঙ্গে কথা বলে নেব, কেমন? চন্দ্রবিন্দু ভদ্রমহিলা খেল খেল করে হেসে উঠলেন, আমি জানতাম এই না হলে দিদি নাম্বার ওয়ানের দিদি, তা কাল কিন্তু আসবো তাহলে, কিন্তু আপনি আপনাদের পরিচালকদের সঙ্গে কথা বলে নেবেন, কিন্তু আমরা কিন্তু পার্টিসিপেন্ট হতে চাই, বলে হাওয়ায় মিলিয়ে গেলেন সেই ভদ্রমহিলা, মানে সেই চন্দ্রবিন্দু ভদ্রমহিলা। কাল সকালে তান্ত্রিককে খবর দিতে হবে, না হলে এবার সত্যি সত্যি হয়তো ভূতদের, না 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 না, থুড়ি থুড়ি থুড়ি, পেতনিদেরকে নিয়ে দিদি নাম্বারের ওয়ানের এপিসোডটা করতে হবে। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই গল্পটি? আমি একটু মজার ছলেই লিখেছিলাম। হ্যাঁ, অনেকের স্বপ্ন থাকে, অনেক রকম ফেসবুক পেজে পড়তে থাকি, অনেকে বলে যে আমার দুঃখের যদি কোনো কষ্টের স্টোরি না থাকে তাহলে দিদি নাম্বার ওয়ানে যাওয়া যায় না, অনেক রকমের স্টোরি। তো এই থেকে আমি বুঝতে পারলাম অনেকের মনেই কিন্তু ক্ষোভটা রয়ে গেছে দিদি নাম্বার ওয়ানে যেতে না পারা। তো কেমন একটা মজার একটা গল্প লেখা যাক, তো এই গল্পটা সেখান থেকেই সৃষ্টি। কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ আমাকে সাপোর্ট করুন, যেমন কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন, এই চ্যানেলটাকেও সাপোর্ট করুন। তো আজকের এপিসোডটা এখানে শেষ করছি বন্ধুগণ, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।